যশোর আদালত প্রাঙ্গণে তৈরি হচ্ছে ন্যায়কুঞ্জ, যেখানে বিশ্রাম নিতে পারবেন দূর দূরান্ত থেকে আসা বিচার প্রার্থীরা। এতে আদালত চত্বরে শৃঙ্খলা ফেরার পাশাপাশি নানা সুযোগ সুবিধা পাবেন সাধারণ বিচার প্রার্থীরা। যশোর জজ কোর্ট, এখানে প্রতিদিন গড়ে প্রায় 2000 বিচার প্রার্থী আসেন মামলা সংক্রান্ত কাজে। তাদের মধ্যে থাকেন নারী শিশুসহ বয়স্ক লোক, কিন্তু বসার স্থান না পেয়ে অনেকে দাঁড়িয়ে থাকেন অথবা বিভিন্ন স্থানে অবস্থান করেন। বিচার প্রার্থীদের এই ভোগান্তি শুধু যশোর নয়, সারা দেশের। এমন বাস্তবতায় যশোরে প্রথম তৈরি হচ্ছে ন্যায়কুঞ্জ, যেখানে থাকছে অর্ধ শতাধিক ব্যক্তির বসার ব্যবস্থা। এছাড়াও 1000 স্কোয়ার ফিটের ন্যায়কুঞ্জে থাকছে নারী ও পুরুষের পৃথক টয়লেট সুবিধা, শিশুদের ব্রেস্ট ফিডিং কর্নার ও সুপেয় পানির ব্যবস্থা। বসার জায়গা দিয়ে আমাদের খুব ভালো হয়েছে, 1-2 ঘন্টা দাঁড়াই রয়েছে তাও জায়গা পাচ্ছি। আমরা মা বোনেরা এক জায়গায় সুন্দর পরিবেশে বসতে পারবো, আমরা একটা বাথরুম থাকা আমাদের হেভি প্রয়োজন। যারা দূর দূরান্ত থেকে সাক্ষী আসবে বিশ্রাম করতে পারবে। বিচার বিভাগের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় আইনজীবীরা। আমরা জনগণের জন্য, জনগণ যদি সেই লিটিগেন্ট পিপল যদি আমরা সুস্থ না থাকতে পারে, বিচার না পাতে পারে, সেখানে আমাদের ব্যর্থতা নেই, এটা সরকারের একটা মহৎ কাজ আর কি। ন্যায়কুঞ্জ চালু হলে বিচার প্রার্থীরা যেমন উপকৃত হবেন, পাশাপাশি আদালত চত্বরের শৃঙ্খলা ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যশোর আদালতে যে আগে যে মানে ভিড় ছিল দর্শনার্থীদের, তারপরে বিচারপ্রার্থীদের বিভিন্ন আদালতের সামনে, বিভিন্ন ইজলাসের পক্ষের সামনে ঘন্টার পর ঘন্টা দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকতে হতো, সেটা থেকে লাভ হবে। যশোরে গেল 5 আগস্ট ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। 52 লাখ টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া প্রকল্পটির কাজ শেষ হবে আগামী ডিসেম্বর মাসে। দীপ্ত, বার্তাকক্ষ। যশোর আদালত প্রাঙ্গণে তৈরি হচ্ছে ন্যায়কুঞ্জ, যেখানে বিশ্রাম নিতে পারবেন দূর দূরান্ত থেকে আসা বিচার প্রার্থীরা। এতে আদালত চত্বরে শৃঙ্খলা ফেরার পাশাপাশি নানা সুযোগ সুবিধা পাবেন সাধারণ বিচার প্রার্থীরা। যশোর জজ কোর্ট, এখানে প্রতিদিন গড়ে প্রায় 2000 বিচার প্রার্থী আসেন মামলা সংক্রান্ত কাজে। তাদের মধ্যে থাকেন নারী শিশুসহ বয়স্ক লোক, কিন্তু বসার স্থান না পেয়ে অনেকে দাঁড়িয়ে থাকেন অথবা বিভিন্ন স্থানে অবস্থান করেন। বিচার প্রার্থীদের এই ভোগান্তি শুধু যশোর নয়, সারা দেশের। এমন বাস্তবতায় যশোরে প্রথম তৈরি হচ্ছে ন্যায়কুঞ্জ, যেখানে থাকছে অর্ধ শতাধিক ব্যক্তির বসার ব্যবস্থা। এছাড়াও 1000 স্কোয়ার ফিটের ন্যায়কুঞ্জে থাকছে নারী ও পুরুষের পৃথক টয়লেট সুবিধা, শিশুদের ব্রেস্ট ফিডিং কর্নার ও সুপেয় পানির ব্যবস্থা। বসার জায়গা দিয়ে আমাদের খুব ভালো হয়েছে, 1-2 ঘন্টা দাঁড়াই রয়েছে তাও জায়গা পাচ্ছি। আমরা মা বোনেরা এক জায়গায় সুন্দর পরিবেশে বসতে পারবো, আমরা একটা বাথরুম থাকা আমাদের হেভি প্রয়োজন। যারা দূর দূরান্ত থেকে সাক্ষী আসবে বিশ্রাম করতে পারবে। বিচার বিভাগের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় আইনজীবীরা। আমরা জনগণের জন্য, জনগণ যদি সেই লিটিগেন্ট পিপল যদি আমরা সুস্থ না থাকতে পারে, বিচার না পাতে পারে, সেখানে আমাদের ব্যর্থতা নেই, এটা সরকারের একটা মহৎ কাজ আর কি। ন্যায়কুঞ্জ চালু হলে বিচার প্রার্থীরা যেমন উপকৃত হবেন, পাশাপাশি আদালত চত্বরের শৃঙ্খলা ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যশোর আদালতে যে আগে যে মানে ভিড় ছিল দর্শনার্থীদের, তারপরে বিচারপ্রার্থীদের বিভিন্ন আদালতের সামনে, বিভিন্ন ইজলাসের পক্ষের সামনে ঘন্টার পর ঘন্টা দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকতে হতো, সেটা থেকে লাভ হবে। যশোরে গেল 5 আগস্ট ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। 52 লাখ টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া প্রকল্পটির কাজ শেষ হবে আগামী ডিসেম্বর মাসে। দীপ্ত, বার্তাকক্ষ।